পারিবারিক জমি নিয়ে বিবাদের জেরে খুন হতে হলো এক সিভিক ভলেন্টিয়ারকে। ঘটনায় উত্তেজনা মালদার শামসিতে। জানা গিয়েছে মৃতের নাম রুহুল আমিন। শামসি গ্রামীণ হাসপাতালের পেছনে রুহুল আমিনদের পারিবারিক একটি জমি রয়েছে। সেই জমি নিয়ে রুহুল আমিনের কাকু আব্দুল রহমানের সঙ্গে তাদের বিবাদ চলছিল। ওই জমিতে আব্দুল রহমানরা বাড়ির কাজ শুরু করতে যায়, তার প্রতিবাদ করলে বিবাদের সূত্রপাত। রুহুল আমিনকে লাঠি এবং শাবল দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তার কাকু এবং তার দুই ছেলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছে আরো দুজন। ঘটনায় শামসি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা জমি নিয়ে বিবাদ ছিল ভাই ভাইয়ে। তারপর আজ কি হলো? আজকে সঠিক আমি একটু বাইরের দিকেই ছিলাম, পরে থেকে দেখলাম এরা ঝামেলা করছে। তারপর আমি দেখলাম, গেলাম, এখানে অ্যাটেন্ড করলাম, যে ওদের হাতে লাঠি ছিল, সবারই হাতে লাঠি ছিল, দিয়ে সমস্যা কথা কাটাকাটি হতে ঝামেলা হয়েছে, মারামারি করেছে, সে নিয়ে আর কি যা ঘটনা ঘটেছে। একজন এখন ডাক্তারবাবু বলল একজন মৃত্যু হয়েছে, দুজন এখন অ্যাডমিট আছে, আঘাত হয়েছে, হালকা চোট আছে। যিনি মারা গেছেন রুহুল আমিন, ওনার নাম, উনি হলো সিভিকে সার্ভিস করতেন। আচ্ছা, তাদের মধ্যে বলতে আব্দুল রহমান ফ্যামিলির বিরুদ্ধে এখন যে দু ভাই তো ঝামেলা করেছে, আপনি বাইরের লোক তো ছিল না। আব্দুল রহমান রুহুল আমিনের কাকা ভাই।